وعلى رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. معزز محترم حضرات مسلمین اعظام، سامعین اکرام، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. প্রথমে হিজরি নববর্ষ 1442 সালকে স্বাগত জানাচ্ছি। যিনি যেখান থেকে শুনছেন দূরে কাছে সবাইকে আমি সবার জন্যই এই হিজরি নববর্ষ শান্তি বয়ে আনুক, একটা সুশীতল বিশ্ব এই নববর্ষে যেন আমরা দেখতে পাই, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, সবাই একসাথে বলি আমিন। এই আলোকে আমি আয়াত করিমা তেলাওয়াত করেছি। আয়াত করিমা এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইশা ফরমাচ্ছেন, সময়ের গণনা, মাসের গণনা আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের নিকট 12টি মাস দিয়ে হবে, যেটা সৃষ্টির গোড়া থেকে আছে এবং এটাই দিন এ কাইয়িম, কিতাবুল্লাহর মধ্যে এটাই বিবৃত। এই 12টি মাস দিয়েই ইসলামী বর্ষ, চন্দ্রমাস, চন্দ্রবর্ষ গণনা হবে, এটাই হচ্ছে শরীয়তে ইসলামিয়ার ফয়সালা। একটু বলাই মহতরম হাজরিন, ইসলাম এমন একটা দিন, এমন একটা দিন কাইয়িম, সুপ্রতিষ্ঠিত দিন, যেটির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু রেখেছেন। ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ, এগুলো আমরা পালন করি, কোনো সমস্যা নেই, করতেই পারি, কিন্তু কোরআন সুন্নার আলোকে মুসলিম উম্মার জন্য যেটি নির্ধারিত সেটা হচ্ছে হিজরি সাল। একটা হিজরি সাল বিদায়, আরেকটা হিজরি সালের আগমন, 1442 হিজরি সাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নতুন বছরে মুসলিম উম্মার ঐক্য, শান্তি, প্রগতি, উন্নয়ন সব কিছু কবুল করুক, সবাই বলি আমিন। হিজরি সালের এই গণনা আল্লাহর পেয়ারা হাবিবের সময়ে এভাবে ছিল না। সব কিছুই নবীর জমানায় থাকতে হবে, নবীর জমানা মানি আল্লাহর প্রিয় নবীর থাকা অবস্থায় ওই সময় থাকতে হবে, এমনটি কোনো কথা নেই। আমরা অনেকেই কথায় কথায় বলি যে আল্লাহ রসুলের সময় এটা ছিল না, আমি করব না, এটা একটা ভুল কথা, ভুল তথ্য। আল্লাহর পেয়ারা হাবিবের সময় ছিল না, কিন্তু বর্তমানে এটার প্রয়োজন, এটা ছাড়া চলবে না, কিন্তু নবীর সময় ছিল না, এখন এটার প্রয়োজন, এখন এটা আমরা কিভাবে করব সেটার ইঙ্গিত, সেটার ফয়সালা রসুল দিয়ে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অতএব এটা ওই সময় ছিল না, ওটা সে সময় ছিল না, এই সমস্ত কথাবার্তা বলে প্রয়োজনীয় কোনো কিছুকে বাদ দেওয়ার সুযোগ শরীয়তে ইসলামিয়া দেয়নি, জটিল যদি না সে বিষয়ে কোরআন হাদিস স্পষ্ট বিরোধিতা না করে। ইসলাম যখন বিস্তৃতি লাভ করলো হযরত সিদ্দিক আকবরের খেলাফত আমলে, এরপরে ওমর আল ফারুকের সময়ে আরও বেশি
রোম বিজিত হলো, পারস্য বিজিত হলো, সিরিয়া, ইরাক এ সমস্ত এলাকায় চারিদিকে ইসলামের বিজয় কেতন পৌঁছতে লাগলো এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে মদিনাতুল মুনাব্বারা, মক্কাতুল মুকাররমা ইসলামী রাষ্ট্রের প্রশাসনিক লেনদেন, চুক্তি, চিঠিপত্র বিনিময় আজকাল যেমন হয়, কূটনৈতিক সম্পর্ক যখন এগুলো বাড়তে লাগলো তখন একটা বিষয় দেখা দিল যে চিঠিপত্র যেগুলো লেনদেন হয়, অফিসিয়াল কাজ যেগুলো হয় এবং চুক্তি বিভিন্ন রকমের চুক্তি অন্য অন্য রাষ্ট্রের সাথে, নতুন রাষ্ট্রের সাথে যেগুলো হয় সেখানে গণনা কীভাবে হবে, তারিখ কোনটা হবে, মাস কোনটা হবে, এটা নিয়ে তখন একটা প্রশ্ন দেখা দিল। হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু ওনাকে যখন ইরাকের গভর্নর করে পাঠানো হলো, ইরাক কুফার গভর্নর করে পাঠানো হলো, উনি এই বিষয়ে এই সমস্যাগুলো দেখে মুসলিম রাষ্ট্রপ্রধান অর্থাৎ খলিফাতুল মুসলিমিন হযরত উমর আল ফারুকের কাছে পত্র লিখলেন যে খলিফাতুল মুসলিমিন এই বিষয়টার সমাধান হওয়া দরকার, আমরা এই সমস্ত বিষয়গুলো কোন তারিখে করব, কোন মাস গণনা করব, বছরটা কোন হিসাবে হবে, এটার একটা রাষ্ট্রীয় ঘোষণা দরকার। বিষয়টা একেবারে রাজনৈতিক, বিষয়টা ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক। হযরত আবু মুসা আশআরি যিনি ইরাকের গভর্নর, ওনারা এই চিঠি পেয়ে খলিফাতুল মুসলিমিন সৈয়দা উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি মজলিসে শুরার মিটিং ডাকলেন, মন্ত্রী পরিষদের মিটিং ডাকলেন, তখন বলা হতো মসজিদে শুরা, ওটার মিটিং দেখে উনি বিষয়টা উত্থাপন করলেন, মুশাওয়ারা করলেন, এক একজন এক এক প্রস্তাব পেশ করলো, ওখানে প্রস্তাব আপন মত অনুযায়ী আসতেই পারে কিন্তু সৈয়দনা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহা উনি প্রস্তাব করলেন যে চন্দ্র মাস হিসেবেই এটা করা হোক এবং আমরা একটা নতুন বছর শুরু করি, আর সেই নতুন বছরটা এটা কোনো খ্রিস্টীয় জগতের হবে না, এটা কোনো অন্য কোনো রাষ্ট্রের, অন্য কোনো এলাকার খ্রিস্টি কালচার অনুযায়ী হবে না, এটা আমাদের কালচার অনুযায়ী হবে, যাতে মুসলিম উম্মা, মুসলমানদের যে আলাদা কালচার আছে, খ্রিস্টি সংস্কৃতি আছে, ওটা যেন অনুধাবন করে। আমার প্রস্তাব হচ্ছে, মাওলানা আলী কামালা ওয়াজহা উনি প্রস্তাব করলেন, এটা প্রিয় নবীর মক্কা থেকে মদিনায় হিজরতের দিবস থেকেই নতুন করে মুসলিম উম্মা হিজরত হিজরি সাল শুরু করুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা নিশ্চয় বুঝতে পেরেছেন। কয়েকটা প্রস্তাবে আসলো, কেউ বলল ঈদ এ মিলাদুন নবী থেকে হিজরি এই নতুন সালটা শুরু হোক, কেউ বলল রসুলের ইন্তেকাল দিবস থেকে এই নতুন সালটা শুরু হোক, কেউ বলল যে হিজরত থেকেই এটা শুরু হোক, সমস্ত কিছু বিবেচনায় রেখে এমনিতেই আল্লাহ রসুল হিজরত করেছেন এই ঈদ এ মিলাদুন নবীর দিনেই। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরত শুরু করেছেন মক্কাতুল মুকাররমা থেকে প্রথম রবিউল আকবল, যেদিন রসুল মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে 500 কিলোমিটার পাড়ে দিয়ে মদিনাতুল মুনাব্বারায় পৌঁছলেন, ওই দিনটা ছিল ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহতরম হাজরিন, এখন আমাদের বোঝা দরকার হিজরতটা কি। যেই হিজরতের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য, ভাস্বর করে রাখার জন্য, চির অম্লান করে রাখার জন্য ফারুক আজমের খেলাফতের আমলে মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহার মত অনুযায়ী, প্রস্তাব অনুযায়ী এই হিজরি সালটা শুরু হলো, সেই হিজরতটা কি। সংক্ষেপত সেই হিজরত হচ্ছে মক্কাতুল মুকাররমায় দীর্ঘ 12টি বছর ইসলাম প্রচার করতে করতে, দিনের প্রচার করতে করতে, দিন দিন যখন দিনের এশাত প্রচার কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরামের জীবন নিরাপত্তা নাই, মা বোনদের জীবন নিরাপত্তা নাই, কোনো দিক থেকেই কোনো নিরাপত্তা নাই, বরজ্য সময় দিন বদিন রোজ বরোজ কঠিন থেকে কঠিনই হচ্ছে, এমন কঠিন হয়ে গেল যে
মক্কাতুল মুকাররমায় যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, আবু জাহেল সহ, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, কাফির মুশরিকরা, ওরা ওদের সমস্ত নেতৃবৃন্দের একটা বিশাল কনফারেন্স ডাকলো, কিভাবে মুহাম্মদকে ঠেকানো যায়, কিভাবে কোরআনকে ঠেকানো যায়, কিভাবে ইসলামকে ঠেকানো যায়, এভাবে সিদ্ধান্তের জন্য তারা সমস্ত নেতৃবৃন্দুদের, কাফির মুশরিকদের নেতারা, রাষ্ট্র যারা পরিচালনা করছে আবু জাহালের নেতৃত্বে, ওরা একটা কনফারেন্স, একটা সভা ডাকলো। ওই সভার মধ্যে আবু জাহেল এই বিষয়টা তুলে ধরল, শয়তানে মলুন, সেও একদম আবা কাবা জুব্বা পাগড়ি লাঠি নিয়ে সেও ওই সভায় যোগদান করলো। সবাই বললো, তুমি কোথেকে আসলা, তুমি কোন এলাকার নেতা? সে বললো, আমি নজদ থেকে এসেছি, আমি শেখে নজদ। আসলে সে মলুন মকজুব শয়তান, তো তুমি কি জন্য আসলা? সে বললো, আমি তোমাদের বড় দরদি, তোমাদের ভালো চাই, তোমাদের দিন ধর্মকে, তোমাদের বাপদাদার ধর্মকে মুহাম্মদ নষ্ট করে দিচ্ছে, আজকে কনফারেন্স ডেকেছো, আমি তোমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সাহায্য করতে এসেছি। সবাই বললো, থ্যাংক ইউ, বসো, তুমিও বসো। শয়তান সেও বসলো, শেখে নজদ। শুরু হলো কনফারেন্স, একজন উঠে প্রস্তাব করলো যে মুহাম্মদকে বন্দি করা হোক, অ্যারেস্ট করা হোক, জেলখানে আবদ্ধ করে রাখা হোক। ওই শয়তানে মলুন শেখ নজদ সে দাঁড়িয়ে বলল, না 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 না, এটা মারাত্মক হবে, ওকে যদি বন্দি করে রাখো, জেলখানে আবদ্ধ করে রাখো, ওর যারা আশিক প্রেমিক ওরা বড় মারাত্মক, ওরা জেলের তালা ভেঙে ওকে বের করে নিয়ে আসবে, এটা তোমরা বেশি দিন পারবা না। আরেকজনে প্রস্তাব করলো, তাহলে ওকে দেশ থেকে বহিষ্কার করা হোক, দেশ থেকে বহিষ্কার করে দাও। ওই শেখ শয়তান উঠে দাঁড়িয়ে বলল, আরে বাবা, এটা তো আরো মারাত্মক হবে, এটা তো তোমাদের পায়ে কুড়াল মারা হবে, যেই দেশে বহিষ্কার করবা, আল্লাহ পাক আমরা না মানলেও আল্লাহ তো আছে, তিনি তাকে এমন ক্যাপাসিটি দিয়েছে, এমন চেহারা দিয়েছে, এমন শখসিয়ত দিয়েছে, এমন পার্সোনালিটি দিয়েছেন, এমন জুবান দিয়েছেন, এমন বক্তা বানিয়েছেন, এমন সৌন্দর্য ওনাকে দিয়ে সমস্ত গুণ দ্বারা গুণান্বিত করে পাঠিয়েছে, যেখানেই যাবে সেই দেশের লোকরা ওর পিছনে ঐক্যবদ্ধ হবে, ওই দেশের লোকদেরকে নিয়ে সে মক্কা দখল করে নিবে, তোমাদের কোনো উপায় থাকবে না। অতএব দেশ থেকে বহিষ্কার করে কোনো লাভ নেই। আমার রসুল ছিলেন জওয়ামিউল কালিম, রসুল সমস্ত ভাষা বুঝতেন, সমস্ত ভাষায় কথা বলতে পারতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে বিশেষ গুণ দিয়েছে, জওয়ামিউল কালিম, সব ভাষা ওনার ভিতরে একত্রিত ছিল। আজকাল আমরা শুনি অনেকেই বলে রসুল উম্মি, ওনার অক্ষর জ্ঞান ছিল না। একসাথে সবাই বলুন নাউজুবিল্লাহ। কোরআন ওনাকে উম্মি বলা হয়েছে। আমাদের কিছু আলেম বন্ধুরা ওই উম্মি শব্দের অর্থ বুঝে নেই, এটা রসুলের একটা বিশেষ গুণ, বিশেষ শান, ওইদিকে আমি আজকে যাবার সুযোগ নাই। উম্মি অর্থ এই নয় যে রসুল নিরক্ষর, অক্ষর জ্ঞান ওনার ছিল না, বরঞ্চ রসুল বলেন আমি জওয়ামিউল কালিম, শুধু আরবি ভাষা নয়, খুদার খুদাইর সমস্ত ভাষা জ্ঞান আমি রসুলকে দেওয়া হয়েছে। জোরে বলুন রসুল। একটু ইঙ্গিত দিয়ে গেলাম, এর চেয়ে বেশি নয়। ও যেখানেই যাবে সেই ভাষায় কথা বলতে পারবে, সেই কালচারকে সে নিজের মধ্যে, সে ইসলামের সাথে তার আদর্শের সাথে একীভূত করে নিতে পারবে, জনগণকে সে উজ্জীবিত করতে পারবে, ওদেরকে নিয়ে মক্কায় হামলা করে করবে, তখন আমাদের জন্য জীবন যৌবন সব কিছু আরো কঠিন হয়ে যাবে, দেশ থেকে বহিষ্কার করা যাবে না। সবাই নীরব নিস্তব্ধ, নিস্তব্ধতা ভেঙে আবু জাহেল সবার নেতা সে দাঁড়ালো, সে বলল আমার প্রস্তাবটা আমি রাখি, আমার প্রস্তাব হলো আমরা যতগুলো কৌম গোত্র আছি সব কৌম থেকে একজন একজন আমাদের বীর নির্ধারণ করা হবে, সমস্ত কৌমের প্রতিনিধি নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে আমরা তার ঘরে হামলা চালিয়ে তাকে আমরা কতল করে ফেলবো, যাতে করে কুরাইশটা এটা বলতে না পারে অমুক গোত্রের লোক
মুহাম্মদকে হত্যা করেছে, কতল করেছে, শহীদ করেছে, আমরা সবাই মিলে করব, প্রত্যেক গোত্রের প্রতিনিধিত্ব সেখানে থাকবে, অতএব সেখানে আর চ্যালেঞ্জ করার কিছু থাকবে না, আমরা সবাই এই কাজটা একসাথে করব। ওই শয়তানে মলুন শেখে নস্ত দাঁড়িয়ে বলল, আবু জাহাল মারহাবা, তোমার তোমার সিদ্ধান্ত সঠিক, তাকে হত্যা করা ছাড়া, কতল করা ছাড়া আর কোনো কিছুতেই ঠেকানো যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরীল আমিনকে পাঠালেন, জিবরীল আমিনকে পাঠালেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, ও নবী আপনি স্মরণ করুন, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, যখন কাফিররা কনফারেন্স ডেকে ওরা সিদ্ধান্ত নিচ্ছে আপনাকে বন্দি করার জন্য, আউ ইয়াকতুলুকা আপনাকে হত্যা করার জন্য, আউ ইউখরিজুকা আপনাকে দেশ থেকে বহিষ্কার করার জন্য, ওরা তো ওখানে বসে এই ষড়যন্ত্র চক্রান্তমূলক সিদ্ধান্ত নিচ্ছে, ওয়াম করুনা ওয়াম ওয়াম ইয়াম করুনা ওয়াম করুল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, ওরা তো এই সিদ্ধান্ত নিচ্ছে, আমি আল্লাহ আরশ আযীমে বসে ওদের সিদ্ধান্তের শিকড় কেটে দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ, আমি ওদের সিদ্ধান্তকে বানচাল করে দেব। জিবরীল আমিন যাও রসুলকে হিজরত করতে বলো, মক্কাতুল মুকারমা থেকে মদিনাতুল মুনাফরা হিজরত করতে বলো, এমনিতেই মদিনাতুল মুনাফরায় আগ থেকেই কিছু কিছু সাহাবি চলে গিয়েছে এবং মদিনাতুল মুনাফরার আলো বাতাস পরিবেশ পরিমণ্ডল সব কিছু আল্লাহর নবীকে পাওয়ার জন্য ওরা বিভোর হয়ে আছে, পাগল হয়ে আছে, সেখানে একটা যাওয়ার আগেই একটা পরিবেশ এনভায়রনমেন্ট সেখানে তৈরি হয়েছে। আল্লাহ রসুল হাজরতে আলী কারমাল্লাহু ওয়াজহাকে বললেন, যেই মওলা আলী কারমাল্লাহু ওয়াজহা ছোটদের মধ্যে মেয়েদের মধ্যে মহিলাদের মধ্যে প্রথম ঈমান মা খাদিজাতুল কুবরা, পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, আর ছেলেদের মধ্যে কিশোরদের মধ্যে সবচেয়ে প্রথম যিনি কালেমার ঘোষণা দিয়েছেন তিনি হযরত মওলা আলী কারমাল্লাহু ওয়াজহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকে ইসলামের আগে পরে কোনোদিন কোনো রিজিস কোনো অন্যায় তাকে টাচ করতে পারে নাই, এত কম বয়সও সে আলী কারমাল্লাহু ওয়াজহা এত বেশি পরহেজগার তাকওয়া এখতিয়ার করতেন। আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবা তখন তোমরা মনে রাখবা যে তোমরা এমনভাবে নামাজ পড়বা যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, কান্নাকা তারাহু কান্নাকা তারাহু, যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি আল্লাহকে তোমরা দেখতে না পাও তাহলে এই বিশ্বাস রাখবা, ফা ইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে। এটাও কি আমরা পারবো না? আমরা নামাজ যখন দাঁড়াবো আল্লাহকে দেখবো, আল্লাহকে দেখার ক্যাপাসিটি ওই তাকওয়া আমার নাই, তাহলে কমপক্ষে বিশ্বাস রাখতে হবে আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহ পাক আমাকে দেখতে পাচ্ছে। মাওলানা আলীকে জিজ্ঞেস করা হলো, আলী আপনি নামাজে দাঁড়ালে কি আল্লাহকে দেখেন? খুব মনোযোগ দিবেন, আপনি কি নামাজে দাঁড়ালে আল্লাহকে দেখেন? মাওলানা আলী উত্তরে বলল, সাহাবীরা আমি তো আল্লাহকে দেখা ছাড়া নামাজের নিয়ত শুরু করি না, যতক্ষণ আমি আল্লাহকে না দেখি ততক্ষণ তো আমি নামাজও শুরু করি না। জোরে শুনে বলুন সুবহানাল্লাহ। এত তাকওয়ার অধিকারী আইয়ামে জাহিলিয়াতের সময়ও পরেও গোটা জীবন, যাই হোক সেটাও আমার উদ্দেশ্য নয়। হযরত আলী কারমাল্লাহু ওয়াজহাকে রসুল বললেন যে তুমি আমার ঘরে থাকবা, ঘর পাহারা দিবা, এই মক্কাবাসীদের যারা আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে আমাকে বন্দি করার, কতল করার, হত্যা করার, বের করার, ওদের অনেক টাকা পয়সা সোনা দানা আমার ঘরে, আমাকে বিশ্বাস করে আমার ঘরে আমানত রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা আমাকে আল আমিন ডাকে, আমি তো চলে যাবো, এগুলো কে রক্ষা করবে? তুমি থাকো, এগুলো আমার ঘরে রক্ষিত আছে, যার যেটা তাকে সেটা বুঝিয়ে দিয়ে তুমিও মদিনা শরীফ চলে আসবা, তুমি মদিনা শরীফ চলে আসবা। সময়টা কি কঠিন, ওরা আসবে রসুলের ঘরে রসুলকে হত্যা করার জন্য, হত্যার জায়গায় আলী কারমাল্লাহু ওয়াজহা রসুল বললেন তুমি আমার সবুজ চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থেকো। এখন হযরত আলী কারমাল্লাহু ওয়াজহা কি হত্যার জায়গায় চলে গেলেন না?
হ্যাঁ, ওরা তো আলী কেরমালাকে হত্যা করবে রসুল মনে করে, কিন্তু আলী কেরমালাওয়াজা রসুলের একটা কথা থেকে বুঝে নিয়েছেন যে আমি যাবার পরে তুমিও মদিনা আসবা। আলী বিশ্বাস করত রসুল যখন বলেছেন তুমি মদিনা আসবা, আমি হত্যা হব না, আমি মদিনায় যাবো। রসুলের জুবান থেকে যেটা বের হয়েছে সেটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ঠিকই, আল্লাহ রসুল যখন মদিনায় পৌঁছলেন, মাওলা আলীও সব আমানতদারি এগুলো সব ঠিকঠাক করে রেখে উনিও সেদিন মদিনায় পৌঁছে গেলেন। মাঝখানে রসুল তিন দিন গাড়ে সুরে ছিল, এই জন্য বিলম্বিত হয়েছে। যাই হোক, সেই গাড়ে সুরের বর্ণনা, সব কিছু আর সম্ভব নয় এই সামান্য সময়ে। আল্লাহ রসুল এক তারিখে গাড়ে সুর থেকে বেরিয়ে চলে গেলেন। এই গাড়ে সুর রসুল থাকতে হলো নিরাপত্তার জন্য। কাফিররা যখন ঘরের মধ্যে রসুলকে না পেয়ে পেছন থেকে ওরা ছুটল রসুলকে কতল করার জন্য, ওরা হযরত আবু বকর সিদ্দিক উনি আর রসুল ওই গাড়ে সুরের ভিতরে তিন দিন নিরাপত্তার জন্য ছিলেন। আগে হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে এই পাহাড়ের গর্তে ঢুকি, কারণ ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, আমি এগুলো পরিষ্কার করে নেই। হ্যাঁ, আপনার নিরাপত্তার জন্য গাড়ে সুরের গর্তে আমি আগে ঢুকি। আল্লাহ রসুল বললেন, ও সিদ্দিক আকবর, তুমি আগে ঢুকে আমার জন্য গাড়ে সুরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ করে রেখেছ, কিন্তু মনে রেখো কবরের গর্তে আমি আগে যাব, আমি আগে গিয়ে তুমি আবু বকরের জন্য কবরের বাড়ি পরিচ্ছন্ন করে রাখবো। সে গাড়ে সুরে আল্লাহ পাক নবীকে রক্ষা করেছেন। কাফিররা একদম মুশরিকরা কতল করার জন্য সেই গর্তের মুখে এসে গেছে, আমি সেই গর্তে ঢুকেছি, আল্লাহ পাক সেখানে দুই রাকাত নামাজ পড়ার জন্য তৌফিক দিয়েছেন। তো সব দেখলাম সেখানে, ওদের পায়ের আওয়াজ যখন আবু বকর সিদ্দিক শুনছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুইজন, ওরা তো বহু, আমরা কিভাবে, ওরা তো এসেই গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতির সামান্য নিয়মে নবীকে হেফাজত করলেন। কি করলেন? গাড়ে সুরের মুখে মাকড়াসা বাসা বাঁধলো, একবার সে কবুতর ডিম পারলো। ওরা এটা দেখে ভাবলো যে এই গর্তের মুখে মাকড়াসার বাসা আছে, কবুতরের ডিম আছে, সেখানে আর কেউ ঢুকে নাই, এখানে সময় নষ্ট করতে গেলে অন্যদিক দিয়ে মোহাম্মদ চলে যাবে, অতএব এখানে সময় নষ্ট করিও না, চলো এদিকে চলো। ওরা মাকড়াসার বাসা আর কবুতরের ডিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে হেফাজত করেছে। অনেক ঘটনা, এটা হচ্ছে হিজরত। বারে রবিউল আউয়াল আল্লাহর রসুল যখন মদিনায় পৌঁছলেন, মদিনার সীমান্তে দিনের পর দিন ওরা অপেক্ষা করছে আল্লাহর রসুলকে সম্বর্ধনা জানাবার জন্য, খুশ আমাদের জানার জন্য। ওরা গাছের উপর উঠে গেল, ওরা ঘরের ছাদে উঠে গেল, ওরা রাস্তায় নেমে গেল, ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা ইহুদি নাসারা খ্রিস্টান মুসলিম অমুসলিম সমস্ত কমরা মদিনার সীমান্তে এসে ওরা তাকিয়ে থাকলো কোন সময় মোহাম্মদ আসে। কোনো কাফেলা, ব্যবসায়ী কাফেলা দেখলো ওরা মনে কর্তব্য হয় মোহাম্মদ আসছে, পরিশেষে মোহাম্মদ আসলো, ওরা রসুলকে ফুল ফুল দিয়ে সম্ভাষণ জানালো আর বলতে লাগলো, তলা আল বদরু আলাইনা মিনসানি ইয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুক্রু আলাইনা মা দা আলিল্লাহে দাই। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আজকে ঈদ মিলাদুন নবী, আজকে রসুলের হিজরত, আজকে সেই ঈদ মিলাদ নবীর জুলুসে রসুলকে সম্বর্ধনা জানাবার জন্য মদিনাবাসীরা রাস্তায় নেমে আসলো, আর তারা এই গান গেয়ে গেয়ে এই নাজ শরীফ গেয়ে গেয়ে ফুল মেরে মেরে আল্লাহ রসুলকে মদিনাতুল মুনাব্বারায় ওরা খোশ আমাদের জানাবে। এটা হচ্ছে হিজরত। সংক্ষেপে এই হিজরতের এই দিবসকে চিরভাস্বর করে রাখার জন্য, চির অম্লান করে রাখার জন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সৈয়দরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হু মাওলা আলী কেরমালাওয়াজার প্রস্তাবে উপস্থিত মজলিসে শুরার সবার ঐক্যমতে মুসলিম উম্মার জন্য এই হিজরি সাল এটা তখন প্রবর্তন করেছিলেন। সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। এটা যেমন খুশি আজকে তেমন দুঃখের হলো, মুসলিম উম্মা সেই হিজরি সাল আজকে পালন করছে না, ওদের অফিসে আদালতে কর্মক্ষেত্রে হিজরি সালের গণনা আমাদের মাঝে নেই। অবশ্য
আমাদের মাঝে কিছু ধর্মীয় বিষয় আছে, রমজানে রোজা রাখা, ঈদুল ফিতির, ঈদুল আদহা, ঈদ মিলাদুন্নবী, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, এগুলো আমরা হিজরি সাল অনুযায়ী আমরা করে থাকি। কিন্তু রাষ্ট্র আমার বাংলাদেশ নয়, কেবল মুসলিম বিশ্ব সেটা বিস্তৃত হয়েছে, ভুলে গিয়েছে। মুসলিম বিশ্ব নিজের কৃষ্টি কালচার যতদিন ধারণ না করবে ততদিন পর্যন্ত মুসলিম বিশ্বের মুক্তি নেই। আজকে এই নববর্ষকে সামনে রেখে, এই নববর্ষের আগমনের এই দিবসে আমি আপনাদের আমি এই আশাবাদ ব্যক্ত করব, এই স্বপ্ন দেখব যে এই নববর্ষটা মুসলিম উম্মার উত্তরণের বর্ষ হোক। জোরে বলুন না আমিন। ফিলিস্তিন সমস্যা, এদিকে আমাদের রোহিঙ্গা সমস্যা, আরও একাধিক মুসলিম উম্মা পৃথিবীতে, মূলত দুইটা জাতি, মুসলিম এবং অমুসলিম। মুসলমানদের প্রশ্নে অমুসলিম যে ধর্মের হোক না কেন তারা এক হয়ে যায়, এ কথা ঠিক কিনা? অতএব মুসলিম উম্মাকে তার সংস্কৃতি ধারণ করতে হবে, কৃষ্টি কালচার ধারণ করতে হবে, নিজের ইতিহাসকে ধারণ করতে হবে। এই আহ্বান নিয়ে, এই শিক্ষা এবং দীক্ষা নিয়ে নববর্ষ এসেছে। আল্লাহ পাক এই নববর্ষ আমাদের আর কি নিয়ে এসেছে, এই মুহররম মাস আরও কী শিক্ষা, এই মুহররম মাস আরও কী কী বিষয় আমাদের সামনে আসে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিলে আমি সামনের শুক্রবারগুলোতে গোটা মাস আমি সেগুলো আলোচনা করব। আল্লাহ পাক এই নববর্ষকে আমাদের বাংলাদেশের জন্য শুভ করুক। আরও জোরে একসাথে বলুন, মুসলিম উম্মার জন্য শুভ করুক, গোটা বিশ্বের মানব গোষ্ঠীর জন্য শুভ করুক। এবং যে করোনা ভাইরাস আজকে গোটা বিশ্বকে একটা মারাত্মক ভয়াবহ অবস্থার ভিতরে ঠেলে দিয়েছে, আল্লাহ পাক এই নতুন বর্ষের উসিলায় যেমনিভাবে হিজরতের মাধ্যমে মদিনাতুল মুনাব্বারার ওয়েদার ছিল খুব খারাপ, দূষিত, নানা রকমের জীবাণু, যেমন নবীর কদমের উসিলায় সেই ইয়াসরিব নাম পরিবর্তন হয়ে মদিনাতুন নবী নাম ধারণ করে, মদিনাতুর রসুল নাম ধারণ করে, মদিনার আবহাওয়ার বাতাস মানুষের রোগ ব্যাধি থেকে উত্তরণের জন্য সহায়ক হয়ে গিয়েছে। এই হিজরতের উসিলায় গোটা বিশ্ব এই ভাইরাস থেকে মুক্তি পাক সে কামনা করে, আমি মুসলিম উম্মার ঐক্য কামনা করে, ইত্তেহাদ কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।